নমস্কার বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চুনো মাছের পেঁয়াজি। তার জন্য লাগছে এই যে চুনো মাছ কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর লাগছে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, আর গুঁড়ো লঙ্কা একটু, লবণ আর জিরে গুঁড়ো, আর লাগছে বেসন আর কর্নফ্লাওয়ারটা সমান সমানভাবে নেবে, মানে হাফ হাফ। ফার্স্ট আমি চুনো মাছ সব কিছু এই বেসনের সঙ্গে দিয়ে মেখে নেব। সবগুলো একসঙ্গে দিয়ে মেখে নেব। ফার্স্ট আমার হাত ধোয়া আছে, হাত দিয়ে আমি ইউজ করছি। ফার্স্ট মাখাবে, যদি জল প্রয়োজন হয় দেবে, এটা একটু শুকনো শুকনোই মাখাতে হবে, যদি প্রয়োজন হয় তোমরা জল দেবে। আমি মাখিয়ে দেখি আমার জল লাগে কিনা, তোমরাও এইভাবে জল লাগে কিনা দেখে তারপর জল নেবে। যে সবগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা মাখানোর কাছেই সব কিছু, মুচমুচে হওয়াটা মাখানোর কাছে, ভালো করে শক্ত শক্ত করে মাখাতে হবে। আমার মনে হয় জল লাগবে না, দেখছি। আমি একটু হালকা জল দিচ্ছি, এই যে এভাবে মেখে নিছি, একটু জল দিলাম আমি, আমার একটু শক্ত হয়ে গেছিল, এই যে এইভাবে শক্ত করে মাখালাম। এই যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এবারে এগুলো ভেজে নিচ্ছি। এই যে আমার পকোড়া গুলো হয়ে গেছে দুপিট, ভালো করে তোমরা ভালো করে গ্যাস স্লিম করে ভালো করে চেপে চেপে এই পকোড়া গুলো ভেজে নিবে, তাহলে ভালো হবে, ভেতরটা কাঁচা থাকবে। এই যে আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তোমরা এটা টক ডাল আম দিয়ে, টক ডাল মুসুর ডাল, মুসুর ডালে আম দিয়ে টক ডালে খাবে, ভাত দিয়ে গরম ভাতে খুবই টেস্টি হয়। এই যে আমার পকোড়া গুলো রেডি, তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আমাকে কমেন্টে জানাবে কেমন হলো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে, বাই। মিষ্টি পা